আয়লা ও আমফানের পর বাংলাতে ফের এবারে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। মে মাসে আবারও আছড়ে পড়তে চলেছে একটি ঘূর্ণিঝড়। রেমাল ঘূর্ণিঝড় বাংলায় ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে মনে করা হচ্ছে। রেমাল 24শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 25শে মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ এবং পশ্চিম অঞ্চলে প্রবেশ করতে পারে। তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করবে তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে কি আঘাত আনতে চলেছে, আদৌ কতটা প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়ায়? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। মে মাসের শেষ নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়টি। 25শে মে 2009 সালে আয়লা সুন্দরবনের উপকূলে ধ্বংসলীলা চালায়। তার আগে 20শে মে 2020 বাংলায় আছড়ে পড়ে আমফান। এবারে মে মাসের শেষের দিকে অর্থাৎ 2024শে রাজ্য প্রতিবেশী দেশ বাংলাদেশে আবারও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও দেখা দিয়েছে। স্বভাবতই অশনির সংকেত দেখছে রাজ্যবাসী। রেমাল 25শে মে সন্ধ্যায় বাংলাদেশ এবং বাংলায় প্রবেশ করতে পারে বলেই মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যা মাসের দ্বিতীয় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়া অফিস আরও বলছে, 20শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা। এরপর উত্তর থেকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি, ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পাবে। 24শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। 25শে মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করতে পারে। তবে এই ঝড়টি কতটা শক্তিশালী হবে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।